উত্তর সীমান্তবর্তী ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থিত আমার থানার উত্তর সীমান্তে ভারতের আসাম রাজ্য, ভারতের মেঘালয় রাজ্য একদম সীমান্ত ঘেঁষা থানার অবস্থান। আমার থানাটি বাংলাদেশের মধ্যে একটা পর্যটন থানা হিসেবে পরিচিত। গোয়েনঘাট থানার মধ্যে জাফলং, বিছানাকান্দি, রাতারগোল এবং পান্থমায় পর্যটন কেন্দ্র অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার পর্যটকের এখানে আগমন ঘটে। আমরা গোয়েনঘাট থানার পক্ষ থেকে, বিশেষ করে আমি গত এক বছর এই থানায় যোগদান করার পর থেকে, পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। আমার এই এক বছরে পর্যটকদের কোনোরকম নিরাপত্তার কোনোরকম বিঘ্ন ঘটে নাই। পর্যটকরা নিরাপদে এসে তাদের আনন্দ উল্লাস যেটা করার সেটা নির্বিঘ্নে করে যাচ্ছে, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। পাশাপাশি আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকা হওয়াতে মাদকের কিছুটা উপদ্রব থাকাটাই স্বাভাবিক ছিল অতীতে, কিন্তু আমি যোগদানের পর থেকে বিশেষ করে সীমান্ত এলাকার জাফলং একটা একটা মাদক স্পট হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন মোটামুটি জিরো টলারেন্সে নিয়ে এসেছি। এখন কোথাও কোনো মাদক সেবী, মাদক বিক্রেতার কোনো অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। গত এক বছরে এই গোয়েনঘাট থানায় এই মাদক 118টি মাদক মামলা দায়ের করেছি। এই মাদক মামলায় 144 জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি এবং প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করেছি। 4,224 পিস ইয়াবা উদ্ধার করেছি এবং ভারতীয় মদ 880 বোতল সহ 707 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করেছি এই পর্যন্ত। তাছাড়া আমরা যারা মাদক সেবী আছে তাদেরকেও গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখন প্রকাশ্যে কোথাও মাদকের কোনো উপদ্রব নেই মোটামুটি। আর আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা এই গত এক মাসে মোটামুটি আমি বলবো যে জিরো টলারেন্সে নিয়ে আসতে পেরেছি। বাকি এই সর্বাত্মক অভিযান মাননীয় পুলিশ সুপার জনাব ফরিদুদ্দিন পিপিএম মহোদয়ের নেতৃত্বে আমরা জোরালো অভিযান অব্যাহত রেখেছি। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, অঙ্গীকার নিয়ে আমরা পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছি। মাদক সমাজ থেকে একবারে চিরতরে বিদায় করার জন্য আমরা পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে আমাদের ভিট পুলিশিংয়ের মাধ্যমে মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশক্রমে আমরা প্রত্যেক থানায় প্রতিটা ইউনিয়নকে একটা ভিট পুলিশের আওতায় নিয়ে এসেছি এবং দুইজন করে ভিট অফিসার এবং সহকারী ভিট অফিসার, যার দায়িত্বে একজন সাব ইন্সপেক্টর একজন এএসআই আছেন, সার্বক্ষণিক প্রতিটা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সেই ভিট অফিসাররা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, মাদক মুক্ত রাখার জন্য, বাল্য বিবাহ বন্ধ করার জন্য, সামাজিক যত বিশৃঙ্খলা আছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে যত আইন শৃঙ্খলার অবনতি, সেই দিকেও আমরা খেয়াল রাখছি যাতে প্রত্যেক ভিট অফিসার তার থানার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারে এবং যে কোনো ধরনের তথ্য পাওয়া মাত্র যেন তাৎক্ষণিকভাবে সেখানে হস্তক্ষেপ করে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পেরেছি। সেই দিক থেকে প্রতিটি ইউনিয়নে, আমার থানায় 9টা ইউনিয়ন আছে, 9টা ইউনিয়নেরই বিগত এক বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো অন্যান্য থানার তুলনায়। কাজেই আমি বিশ্বাস করি, আর এইখানে সীমান্তবর্তী হওয়াতে এই সিলেটের অঞ্চলের একটা এই ছিল জুয়া খেলার একটা উপদ্রব ছিল ব্যাপক হারে। সেই জুয়া খেলাটার নাম ছিল ভারতীয় তীর খেলা, অর্থাৎ খেলাটা ভারতের শিলং থেকে শুরু হয়। আমার দেশের উঠতি বয়সের যুবকেরা ওই হাউজি খেলার মতো ওইখান থেকে কল নিয়ে মোবাইলে, এইখান থেকে সেগুলা মোবাইলের মাধ্যমে বাংলাদেশে হাটে বাজারে বিভিন্ন এই জাফলং এলাকায়, এই আমার থানার বিভিন্ন এলাকায়, সীমান্তবর্তী এই বর্ডার এলাকায় এই জুয়া খেলার প্রচুর উপদ্রব ছিল, যার জন্য যুব সমাজ প্রায় ধ্বংসের পথে ছিল। বিগত এক বছরে সেই তীর খেলাও আমি শূন্যের কোঠায় নিয়ে এসেছি। এখন কোনো হাটে বাজারে কোনো সীমান্ত এলাকায় কোথাও তীর খেলার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। এমনকি তীর খেলায় আমরা এই পর্যন্ত
15টি মামলা নিয়ে 30-40 জনকে আমরা চালান দিয়েছি। তারা আইনের আওতায় এসেছে, যার কারণে তীর খেলা থেকেও আমরা যুব সমাজকে থানার নিরীহ যারা পথভ্রষ্ট ছিল তাদেরকে আমরা স্বাভাবিক পথে নিয়ে এসেছি। আর আপনারা জানেন যে বাল্যবিবাহ আমরা প্রচারণার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজে সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে, বিট পুলিশিংয়ের মাধ্যমে এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এসেছি। নবাগত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা আরও ব্যাপকভাবে সেই উঠান বৈঠক শুরু করেছি, বিট পুলিশিং শুরু করেছি, যাতে কোনো ধরনের সামাজিক অবক্ষয় সমাজে না ঘটে, বাংলাদেশকে যেন একটা সুখী সমৃদ্ধ এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে একটা কী বলে আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি যাতে হয়, আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, অর্থাৎ বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে যায় বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে, সেই ধরনের পদক্ষেপ যাতে না নিতে পারে। আমরা জঙ্গি দমনের জন্য আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছি। প্রত্যেক মসজিদে আমরা প্রতি শুক্রবার আমরা ইমাম সাহেবদের সাথে কথা বলেছি। আমার বিট অফিসাররা তার নিজ নিজ এলাকায় বিভিন্ন মসজিদে শুক্রবারে জুম্মার নামাজে বয়ানের সময় যাতে ইমাম সাহেবরা বাংলায় যাতে ধর্মীয় অনুশাসন বিধিনিষেধগুলা বাংলায় সাধারণ মানুষকে বোঝাতে পারে, সেই জন্য আমরা অনুরোধ করেছি এবং আমরা সেগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যে সামাজিক সচেতনতা এবং ধর্মীয় দিক দিয়ে যে জঙ্গিবাদ একটা খারাপ একটা বিষয় এবং এটা নিষিদ্ধ যে জঙ্গির মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না, জঙ্গিবাদের মাধ্যমে হামলার মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না, ধর্ম হইল মানুষের কল্যাণের জন্য, কাজেই সেইগুলাই আমরা সামাজিক সচেতনতার মাধ্যমে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায়ও আমরা উঠান বৈঠক বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মানুষের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছি, যার কারণে এই থানা এলাকায় জঙ্গি হামলার মতো কোনো ঘটনা এই পর্যন্ত ঘটে নাই, আশা করি ভবিষ্যতেও ঘটবে না। আমরা সোচ্চার আছি এবং বাংলাদেশ পুলিশ বাহিনী মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, আমাদের ডিএজি মহোদয়ের নির্দেশে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্বক্ষণিক আমরা পুলিশি সেবা যেটাকে বলে, অর্থাৎ থানা হচ্ছে অসহায় মানুষদের আশ্রয়স্থল, সেইটে দিকটা আমরা মাথায় রেখে আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। আমরা পুলিশ বাহিনী এখন আগের দিনের মতো নেই, আমরা এখন ডিজিটালের আওতায় এসেছি, মানুষ এখন থানায় এসে লিখিত দিতে হয় না, কোনো অভিযোগ থাকলে যে আপনি থানায় আসেন লিখিত দেন তারপরে আপনার অভিযোগের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিই, এখন জাস্ট মোবাইল ফোনে বললেই হয় যে এইখানে এই কাজ হয়েছে বা আমার এই হেল্পের প্রয়োজন, আমরা তাৎক্ষণিকভাবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা সেই অফিসারকে বিট অফিসারকে সেই এলাকায় পাঠিয়ে দিই, যাইয়া সেখানে শুনে কথা শুনে আইনগত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে যেটা নেওয়া প্রয়োজন অ্যাকশন আমি তাৎক্ষণিকভাবে নির্দেশ দিই এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের এক কঠোর নির্দেশে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কাজেই মানুষের এখন অনেক সহজ হচ্ছে যে সাহায্যের জন্য দৌড়িয়ে তার থানায় আসতে হয় না, বরঞ্চ পুলিশই সাহায্য চাওয়া মাত্র আমরা তার দরজায় যে হাজির হয়ে থাকি। তাছাড়া আমাদের বাংলাদেশ পুলিশের 999 শুরু হওয়ার পর থেকে মানুষ রাত 12টা, 1টা, 2টা, 3টায় যদি 999-এর মাধ্যমে ফোন করে সেইটাও আমরা তাৎক্ষণিক আমরা তারা যারা রাত্রিকালীন রণপাহারে ডিউটিতে থাকে যে এলাকায় থাকে সেই এলাকার ওই ফোনের সাথে সাথে আমরাও থানার থেকে অফিসারকে বলে দিই যে অমুক জায়গায় এই ইনফরমেশন তাৎক্ষণিকভাবে যান এবং আইনগত ব্যবস্থা নেন। আমরা এইভাবে মানুষের অসহায় মানুষদের সেবা করে যাচ্ছি এবং তাদের পাশে দাঁড়িয়ে আইনি যতটুকু সাহায্য সহযোগিতা দেওয়া আমরা দিয়ে যাচ্ছি। আপনারা আরও জেনে খুশি হবেন যে সম্প্রতি দেশব্যাপী যে ধর্ষণের ঘটনা বৃদ্ধি নিয়ে বা নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এমন ভয়াবহ পরিস্থিতিতে থেকে বেরিয়ে আসার জন্য আমরা সেই আবার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে এবং আমরা সেটা বাড়িয়ে যাচ্ছি বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রতিনিয়ত মানুষকে সেই সামাজিক বিষয়গুলো আমরা সচেতনতা বৃদ্ধির জন্য যা কিছু করার আমরা সার্বক্ষণিক করে যাচ্ছি।
একই সাথে এইগুলা সমাজ থেকে চিরতরে দূর করতে হলে শুধু আইনি পদক্ষেপ নিয়ে সেইগুলা আমার মনে হয় না যে সেইগুলা পুরোপুরি সমাজ থেকে চিরতরে দূর করা যাবে। ধর্ম, সব ধর্মই কিন্তু সত্য কথা বলে, সব ধর্মেই নাই এবং অন্যায় দুইটা কথা আছে, কিন্তু তারপরেও সেই ধর্মীয় অনুশাসন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মেরই যার যার নিজ নিজ ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি, সেটা আমার পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, আমার অফিসের ক্ষেত্রে হোক, সব জায়গায় কিন্তু ধর্মীয় অনুশাসনেরও একটা আছে, বিধিনিষেধ আছে, সেইগুলা যদি আমরা মেনে চলি তাইলে আমার মনে হয় যে সমাজটাকে সেই এই যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে রক্ষা করার একমাত্র উপায় যে ধর্মীয় অনুশাসন। স্কুল কলেজ থেকে শুরু করে যদি আমরা প্রত্যেক নাগরিকের, প্রত্যেক ছেলে মেয়েদেরকে যদি ধর্মীয় অনুশাসন, যে কোনটা নাই কোনটা অন্যায় সত্য মিথ্যা বলার যে এটা, যে সত্য কথা বললে কী হবে মিথ্যা কথা বললে কী হবে, সেই অনুশাসনটা যদি আমরা একবার মানুষের বা ছোটোকাল থেকেই ছাত্রজীবন থেকে যদি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাইলে মনে হয় যে বাকি জীবনে সেই লোক আর কোনো দিন অপরাধের দিকে ধাবিত হবে না এবং সামাজিক অবক্ষয়ের ও কোনো সম্ভাবনা থাকে না। তাছাড়া মাদকের বিরুদ্ধে আমি আগেই বলেছি যে এটা আমাদের সরকারেরও এক নম্বর একদম প্রায়োরিটি, মাননীয় প্রধানমন্ত্রীরই যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা একদম জিরো টলারেন্স, সেই লক্ষ্য নিয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা জিরো টলারেন্সে অলরেডির কাছাকাছি নিয়ে আসছি। আগামী 3 মাসের মধ্যে আমরা আশা করবো যে শুধু আমার গোয়েন্দাঘাট থানা না, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, অবাগত পুলিশ সুপার জনাব ফরিদুদ্দিন PPM মহোদয়ের নির্দেশে আগামী 3 মাসের মধ্যে আমরা সিলেট জেলাকে মাদকের বিষয়ে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। পুরস্কার কিন্তু কাজের স্বীকৃতি একটা প্রমাণ, এবং কি কাজের একটা উৎসাহ উদ্দীপনা, এবং ভবিষ্যতে যাতে আরও ভালো কাজ করা যায় সেইটার একটা স্বীকৃতি স্বরূপই এটা প্রতি মাসেই দেওয়া হয়, যে প্রতি মাসেই যেই যেই থানায় ভালো কাজ হয়, ভালো পারফরম্যান্স হয়, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে বা আইন শৃঙ্খলা সার্বিকভাবে যে সবচাইতে বেশি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে সেই দিক বিবেচনা করেই এটা দেওয়া হয়। বিগত জুন মাসে আমি অফিসার ইনচার্জ গোয়েন্দাঘাট থানা হিসেবে আমার গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ইয়াবা উদ্ধার, আমি 735 পিস ইয়াবা উদ্ধার সহ 12টি মামলা নিষ্পত্তি করেছি, ফেন্সিডিল উদ্ধার করেছি, নিয়মিত মামলা, দেশি বিদেশি মাদক উদ্ধার, মাদকের মামলা রুজু, এই সার্বিকভাবে পুলিশই যে আমাদের দৈনন্দিন যে কার্যক্রম যেটা সেই কার্যক্রমের স্বীকৃতি হিসেবে হয়তো মাননীয় পুলিশ সুপার মহোদয় মনে করেছেন যে জেলার মধ্যে আমি সর্বোচ্চ পারফরমেন্স এবং দিতে পেরেছি, যার জন্যে আমাকে এই শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গত মাসে পুরস্কৃত করেছেন। এই জন্য আমি নিজেকে আসলে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ভবিষ্যতে এই পুরস্কার আমাকে আগামী দিনের কাজের স্পৃহা যোগাবে, এবং সেই কাজে স্পৃহার কারণে আমার এই থানার জনগণ যারা অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তারা আরও বেশি বেশি সেবা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং এই প্রাপ্তিটা শুধু আমার না, আমার থানার সকল অফিসারের এটা প্রাপ্য, এবং আমার সিনিয়র অফিসার মহোদয় যারা আছেন তাদের এটা কী বলবো, তাদের উৎসাহ উদ্দীপনার কারণে এতটুকু করতে পেরেছে, এটা আমার থানার সকলের সফলতার একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি।